এগুলো কি আপনি নিজে তৈরি করেন নাকি? হ্যাঁ আমি কিনে এনে ভাইজে বুঝে নিয়ে আসে তোমার দূরে দূরে বিক্রি করি। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার ট্রেন লাইনে। ট্রেন লাইনের এখানে পরিবারে কে কে আছে? পরিবারে বাপ আমার চারটি মেয়ে। ছেলে নেই? ছেলে একটা আছে, ধরো আমাদের মতো, তাদের মতো তারা, আমার মতো আমরা। তাহলে কি করবো আমি? এই জন্য আপনি রাস্তায় বের হয়েছেন ইনকামের জন্য। ইনকাম হয় ভালো মতো? ইনকাম হয় না বাপ। কেন? ধরো পাপড় তেলগুলোর দাম বাড়ে যায়, খড়ি গাড়ির দাম বাড়ে যায়, তেমন একটা লাভ হয় না। এখন ধরো আমি ওই বেশি দুই একশো চাল সবাই করে নিয়ে যায় খাই বাল বাচ্চার সাথে করে। বর্তমানে সমস্যা হচ্ছে তেলের দাম বাড়ার কারণে? তেলের দাম, ধরো খড়ি গাড়ির দাম বাড়িয়ে গেছে। আবার এটাও কিনে নিয়ে আসা লাগে দিতে। আমার বাপ ধরো তেল মেল কিনে কাটার দিয়ে সব কিনে টাকা থাকে, চারশো বেশি একশো টাকা থাকে আর কি, এইরকম। চারশো টাকা বিক্রি করলে একশো টাকা আপনার থাকে আর কি, দুই কেজি চালের দাম করি আর কি। আমরা যে দুইটা নিলাম, এই দুইটার দাম কত? দশ টাকা। দশ টাকা একটু যদি বেশি দেয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা কিন্তু সেটা তোমাদের ব্যাপার, আমার কোনো বলার চাইলে আর কোনো কারবার নেই। কয় টাকা আছে এখানে দেখেন তো? দুই হাজার টাকা। তাহলে আমাদের একটা পাপড়ের দাম কত আসলো? একটা পাপড়ের দাম আর কি আসবে বাপ? না না, এই যে আমরা তো দুইটার দাম দিলাম, আমরা হচ্ছে দুইটা পাপড়ের দাম দিলাম দুই হাজার টাকা, তাহলে একটার দাম কত? এত হিসাব করতে পারবো না। একটার দাম এক হাজার টাকা। আমার তো বাড়িঘর নাই তেমন। বলেন কি, কোথায় থাকেন? আমি ওই ট্রেন লাইনের ওই পার থাকি, এক কাটা জায়গা কিনেছি। আমার বাড়ি ছিল শালগাড়ি মাসুম বাজারের পর বাপ, ও পাড়ার মধ্যে। সে জায়গা বসা মানুষজন সব বিভিন্ন কাজে নিয়ে এলেছে, এখন নিজে রাস্তায় বা রাস্তায় নিয়ে আইসি। রিক্সা মিক্সা টানিতে পারিনি আমি, আগে রিক্সা চালাতাম, পাওয়ার রিক্সা চালাতাম। এখনকার যুগ তো পাওয়ার রিক্সা নাই, এখন কী করে খাবো আমি? বাধ্যমূলক হয় তোমায় দুয়ের আমি হাত পাততে, হাত পাতলে না এটা হাত পাতা না। ধরেন ভিক্ষা করা তো একরকম জিনিস, আর কর্ম আপনি করছেন এটা ভালো। আর ধরো এই পাপড় ছোটো হলেও ভালো, জায়গায় জায়গায় বেড়াচ্ছি, কেউ চাচ্ছি না, একশো স্যালারি খাচ্ছি তারপর সাথে। এই আর কি, একশো কিনে আনলে পরে পাঁচশো টাকা হয়। একশো পিস নিয়ে আসেন? একশো পিস আনি না বাপ, ভাঙিয়ে চুরিয়ে যায় তো, সত্তর আশি দিয়ে আনি। একশো পিস নিয়ে আসেন, সেটা আপনার কত টাকা লাগে? পাঁচশো এক হাজার টাকা লাগে। পাঁচশো এক হাজার তেল জল কিনতে, ওই খড়ি কাঠি কিনতে এক হাজার টাকা লাগে। এখানে হচ্ছে এক হাজার টাকা আছে, এটা আপনার ব্যবসার পুঁজি। আর আগেরটা হচ্ছে আমাদের দুই পাপড়ের দাম, ঠিক আছে? ব্যবসা করেন, ভিক্ষার থেকে ব্যবসা উত্তম। আর চেষ্টা করবেন হচ্ছে সৎ থাকার, সৎ থাকলে আল্লাহ ভালোবাসবে। আর নামাজ কালামটা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত পড়। আসি তাহলে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।